লোক আসবে, ইয়েস, সে দুষ্টুমি করবে, ছুটে বেড়াবে, খেলে বেড়াবে, তাকে সামলাতে গিয়ে তুমি নাকানি চুবানি খাবে সেটা আমি দেখবো। কারণ তোমার ছোটবেলাটা তোমার দেখা হয়নি, সে ছোট্ট দুষ্টু নরকটা যখন ছুটোছুটি করবে তাকে আমি প্রাণ ভরে দেখবো, তাই না? এইবার তোমার আনাড়ি উকিল বাবু, ওয়েট, সে কিন্তু পছন্দ করে তোমার জন্য এটা নিয়ে এসেছে, বলেন। যেদিন আমরা শিওর হব যে ছোট্ট নলক আসছে, তুমি পড়বে এটা, আমি দেখব। তোমার সন্তানও যে আসতে চলেছে উকিল বাবু, এবার তো তোমাকে ফিরে আসতেই হবে, তোমাকে এবার ফিরে আসতেই হবে উকিল। বসো এখানে, বসো, ঠিক আছে? জানো না লোক দিভাই কি বলছিল? দিভাই বলছিল যে প্রেগনেন্সির সময় যে চেহারার পরিবর্তন হয় সেটা দেখে নাকি অনেক অভিজ্ঞরা বলে দিতে পারে যে তাদের ছেলে হবে না মেয়ে হবে। এ নাও ওষুধটা খেয়ে নাও। ইভেন দিভাইকে দেখেও একজন বলেছিল জানো যে দিভাই নাকি মেয়ে, ইভেন তাই হলো। আর দিভাই বলছিল যে তোমাকে দেখেও নাকি মনে হচ্ছে তোমার মেয়ে হবে। তুমি কি করে শিওর হচ্ছ যে মেয়ে আসবে? হতে হতে পারে একটা ছোট্ট উকিল বাবু আসবে। নো 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 ওয়ে, ছোট্ট একটা নলক আসবে। বর্দা ভাই মারা গেল, আজকে দু মাসের উপর হয়ে গেল, আর আমি কি করছি? পাহারাদার হয়ে যকের ধনের মতন ফার্ম সামলাচ্ছি। কিচ্ছু করার নেই আমার, কিছু হবেও না আমার জীবনে। আর তুমি তো কিছু করবে না আমার জন্য, শুধু দেখে যাবে। দেখো দেখে যাও। আমি কি করবো বলতো অগ্নি? আচ্ছা দিদিকে এই সময় এইসব কথা বলা যায়? কোনো হয় বলো না। আচ্ছা শোন না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। তাছাড়া তোকে তো এখন কেউ বাধা দিচ্ছে না ফার্মে, তাই না? নলক তো বেরোচ্ছে না, দিদি বারণ করে দিয়েছে। নলক বেরোচ্ছে না, দিদি বারণ করে দিয়েছে? মা তুমি কোন জগতে বাস করো বলো তো? তুমি কি বৌদিকে চেনো না নাকি? বৌদি শিখণ্ডী খাড়া করেছে, কাকে জানো? ওই অর্জুনকে। সবকিছু অর্জুন সামলাচ্ছে এখন। ভাবতে পারা যায় বর্দা ভাই বৌদিকে রিপ্রেজেন্ট করছে কোর্টে কে না ওই অর্জুন? মানে আমাকে যা করতে হবে সবকিছু ওর কনসেন্ট নিয়ে করতে হবে। কেন, কিসের জন্য? বড়মা নিয়ে এসেছি। ভজরি তুমি এবার যাও, আর ডাকলে এসো, আর দেখো কেউ যেন এ ঘরে না আসে। ঠিক আছে, বসো অর্জুন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ ম্যাম, বলুন না।
অর্জুন, আমি অরিন্দমের ইন্টেলিজেন্স খুব রেসপেক্ট করতাম, সেই কারণে ও যখন নলককে নিয়ে এলো আমি তখন ওকে মেনে নিয়েছিলাম বউ হিসেবে, আর ঠকিনি। যে যাই বলুক, শি ইজ ভেরি লয়াল টু অরিন্দম। অরিন্দম আর নলক যখন তখন দে ট্রাস্টেড ইউ, আমার মনে হয় না ওরা কোনো ভুল করেছে। থ্যাংক ইউ ম্যাম, আমি বিশ্বাসের মর্যাদা রাখার আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না অর্জুন, তোমাকে আরও কিছু দায়িত্ব নিতে হবে। আমি জানি না অরিন্দম বেঁচে আছে কিনা, খুঁজতে খুঁজতে নলক কি জানতে পেরেছে, আর আমি এটাও জানি যে তুমি যদি জানো সেটা তুমি আমাকে বলবে না। ম্যাম আমাকে ক্ষমা করবেন, আমি আসলে নলক ম্যামকে কিছু কথা দিয়েছিলাম। সেটা আমি জানি অর্জুন, আমি নলককে কথা দিয়েছি যে তোমাদের দুজনকে আমি কিছুই জিজ্ঞেস করব না, নলক যখন বলতে রাজি হবে তখনই শুনব। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে যাই বলুক তুমি কিন্তু ওর পাশে থেকো। শি ইজ ক্যারিং মাই সানস চাইল্ড, আমি চাই না যে এই দুজনের কারো ক্ষতি হোক। আমি জানি না কেন তোমাকে দেখে আমার সেই ইয়াং অরিন্দমের কথা মনে পড়ে, সেরকমই শান্ত ধৈর্যশীল। ম্যাম আপনি কিছু বলছিলেন? অর্জুন আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তুমি সব সময় নলকের পাশে থাকবে, দেখো যেন ও আর ওর বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমি খেয়াল রাখবো ম্যাম, কেউ কোনো ক্ষতি করতে পারবে না নলক ম্যামের। থ্যাংক ইউ, এবার তুমি এসো। ভজহরি একবার এদিকে এসো। বলুন বড়ম। তোমাকে আমি কয়েকটা কাজ দেব, কিন্তু খেয়াল রেখো কেউ যেন সেটা জানতে না পারে। বেশ। হলো কি হলো, মন খারাপ করছে? উকিলবাবুর ইচ্ছে ছিল যে আমাদের মেয়ে হোক, তার জন্য তো নামও ঠিক করে ফেলেছিল। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয় আমাদের যেন মেয়ে হয় টুনা। উকিলবাবু যখন এসে শুনবে যে, তখন তখন কতটা খুশি হবে বলো তো। ঠিক আছে নলক, তুমি এসো বসো, একটু বসো, আস্তে বসো। তুমি এখন একটু রেস্ট নাও। হ্যাঁ, আর কিছু লাগলে নিজে নিজে করবে না। যদি উকিলবাবু থাকতো তাহলে দিনটা অন্যরকমই হতো। ভালো, কবে আসবে উকিলবাবু? কবে আমার সন্তান বাবার মুখ দেখবে বলো তো না। তুমি কবে আমার সন্তান বাবার আদর পাবে? কবে পাবে তো না? জানি না কি যে হলো তোমা ঘিরে মনে রাস কারণ ধরে বসে আছে তো। গুধুলি আলাপ সোম থেকে শুক্র রাত 10:30 স্টার জলসায়।